নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। আজ শনিবার যখন ভয়েস ওভারটা দিচ্ছি আর বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, তো দেখো বন্ধুরা, আমি এই যে তুলসী গাছটার পুজো করতাম এটা কিন্তু আগের বছরের, আর পাতা ঝরে এটা প্রায় অবস্থা একদম খারাপ হয়ে এসেছে। তো আমি তার জন্য বাড়ি যখন গেছিলাম এবারে, তোমাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমাদের ওখানে কিন্তু মঞ্জরিপুরে প্রচুর তুলসী চারা বেরিয়েছে, তো সেখান থেকে আমি বেশ কিছু তুলসী চারা নিয়ে এসেছি। তো সেগুলোই আমি আজকে টবের মধ্যে বসাবো। তো দুটো চারা আমি বসাবো পুজোর জন্য এই মঞ্চটাতে, আর বাকিগুলো কিন্তু আমি টবে বসাবো ভগবানের সেবার জন্য। তো যখন মঞ্জরি বেরিয়েছিল আমিও কিন্তু মঞ্জরি নিয়ে টবে ছড়িয়েছিলাম, ভেবেছিলাম যদি দু একটা চারা বেরোয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও বেরোয়নি। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মাটিতে তুলসী গাছ রয়েছে অনেক বড় বড়, তো সেখানে কিন্তু তুলসী আর কি মঞ্জরি পড়ে প্রচুর আর কি ছোট 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 চারা বসিয়েছে। তো বেশ কিছু মাও বসিয়েছে, ছাদে বসিয়েছে, আমাদের এদিক ওদিকে বসিয়েছে যেখানে মাটি পেয়েছে, আর আমিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে ভেবেছিলাম পুজোর জন্য দুটো চারা আনবো, তারপরে হঠাৎ করে মনে হলো যে নতুন বাড়িতে যাচ্ছি, তো বেশ কিছু টবের মধ্যে যদি আমি এরকম চার পাঁচটা আর কি আর টবে তুলসী চারা বসিয়ে দিই, এক তো দেখতেও ভালো লাগবে, একটা সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ তৈরি হবে, আর তার সাথে সাথে কিন্তু ঘরে তুলসী চারা রাখলে কিন্তু সেটা গৃহস্থের অনেক কল্যাণ হয়। তো সেই ভেবে এখানে আমি বেশ কিছু চারা নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে আমি পুজোর যে মঞ্চটা রয়েছে আর কি, সেটার মধ্যে আমি দুটো রোপণ করে দেব চারা। এবং এই যে চারাটা রয়েছে যেটা আমি পুজো দিচ্ছি, সেটা এখন আমি আর কি তুলে দেব না, কেননা এখনও এটার মধ্যে বেশ কিছু সবুজ পাতা রয়েছে, তবে একদম যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটা তুলে দেব। তুলে এটাকে আমি ধুয়ে আর ছোটো ছোটো করে কেটে রেখে দেব, তুলসী কাষ্ঠগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি ভগবানের ভোগ নিবেদনের সময় যদি তুলসী পাতা না থাকে বন্ধুরা। তো আজকে যখন আমি তুলসী মহারানীকে প্রতিস্থাপন করছি, তো ভাবলাম তোমাদের সাথে তুলসী দেবীর কিছু মাহাত্ম্য শেয়ার করে নিই, যেটা কিনা আমাদের পুরাণে রয়েছে বর্ণিত। তো আমরা যারা ভগবানের সেবা করি, রাধা মাধবের সেবা করি বা গোপাল পুজো দিই, তো তারা আমরা সকলেই জানি যে আমাদের মাধবের কিন্তু তুলসী অনেক প্রিয়। এর সাথে সাথে স্কন্দ পুরাণেও বলা হয়েছে যে তুলসী সর্বমঙ্গলময়ী, প্রত্যহ তুলসী দর্শন এবং স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রোপণ, জল সেচন আদি দ্বারা সেবন ও পূজা করলে কিন্তু সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার নটি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত কিন্তু বিষ্ণু লোকে বাস করা যায় বন্ধুরা। আর তার সাথে সাথে কিন্তু তুলসীর দর্শনে পাপ ও রোগও নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সঞ্চয়ে কিন্তু ভয় দূর হয়, আর এর সাথে রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয়, এবং শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় বন্ধুরা। আমরা সকলেই জানি যে আমাদের যাদের বাড়িতে আমরা তুলসী মহারানীর পুজো করি, আমরা কিন্তু প্রাতঃকালে এবং সন্ধেবেলা কিন্তু আরতি করি। তো প্রাতঃকালে আমাদের মঙ্গল আরতির পরে এবং সন্ধ্যাকালে কিন্তু সন্ধ্যা আরতির আগে আমাদের তুলসী মহারানীকে যেমন আমরা ধূপ দীপ দিয়ে পুজো দিই, সেরকমভাবেই কিন্তু পুজো দিয়ে, আর যদি তোমাদের আর কি প্রদক্ষিণ করার সুযোগ থাকে, যেমন মঞ্চ যদি থাকে যেটাকে তোমরা প্রদক্ষিণ করতে পারো, তাহলে কিন্তু তোমরা তিনবার তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ সহকারে কিন্তু প্রণামও নিবেদন করো বন্ধুরা। তো আমরা কিন্তু কথা বলতে বলতে তুলসী দেবীর মাহাত্ম্য এবং কিভাবে আরতি করব সেটা জানলাম। এবারে কিন্তু আমরা জানব যে তুলসী পাতা সংগ্রহ করার যে বিধিনিষেধ রয়েছে সেটি। তো সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনও তুলসীপত্র চয়ন করতে নেই, এবং আগের কিংবা সকালে যদি তুলসীপত্র আর কি তোলা থাকে বা যদি শুকিয়েও যায় তাও কিন্তু নিবেদন করা যায় বন্ধুরা। এবং আমাদের সকল ভক্তদের উচিত যে আমাদের
আমাদের কিন্তু গৃহে বেশ কয়েকটি তুলসী গাছ রাখা এবং সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে সতর্কতার সাথে রাখতে হবে, কেননা আমরা সকলেই জানি যে তুলসী কিন্তু কৃষ্ণ প্রেয়সী। এবং যে গাছগুলি আমরা সেবার জন্য আর কি ব্যবহার করব, সেগুলোতে যখন মঞ্জরি বেরোবে এবং যেগুলো কচি থাকবে তখন কিন্তু সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিলে অত্যন্ত সুস্থ এবং সবলভাবে কিন্তু তুলসী গাছ বেড়ে ওঠে। তবে আমরা যে তুলসী গাছকে পুজো দিই সেটার কিন্তু কখনোই পাতা দিয়ে ভগবানের সেবা দিতে নেই এবং মঞ্জরিও কিন্তু বন্ধুরা আমরা তুলে দিই না। শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহসমূহ, যেমন নারায়ণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাথে সাথে কিন্তু চৈতন্য মহাপ্রভু জগন্নাথ, এই সমস্ত বিগ্রহ বা চিত্রপটেই কিন্তু তুলসী আর কি চরণে আমরা নিবেদন করে থাকি। এবং গুরু পরম্পরা, বৈষ্ণব বা রাধারানীর চরণে কিন্তু বন্ধুরা তুলসী নিবেদন করা যায় না। এবং ভগবানকে ভোগ নিবেদন করার সময় প্রত্যেক আর কি বস্তু বা প্রত্যেক সামগ্রীতে কিন্তু আমরা একটি করে তুলসী পাতা বা মঞ্জরি দিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু আমার প্রায় সবকটা তুলসী গাছই বসানো হয়ে গেছে, এই টপটাই লাস্ট রয়েছে। তো এই যে নরম মাটিগুলো যেগুলো নিয়ে এসেছিলাম আর কি তুলসী গাছের গোড়ায়, সেগুলোও কিন্তু আমি নিচে দিয়ে দিলাম। আর দিয়ে আমি এখানে বাকি এই টপটাও ভর্তি করে দেবো মাটিগুলোতে। এই মাটিগুলো আমাদের এখান থেকে আনিয়েছি পিসিকে দিয়ে, এবং এত শক্ত, মানে ডালা ডালা, কিন্তু তাও ভাঙতে খুবই কষ্ট হচ্ছিল। তো আমি দিয়ে বসিয়ে আর জল দিয়ে দেব, দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে মাটিগুলো নরম হয়ে যাবে। তো প্রত্যেকটা টবের নিচে একটা করে প্লেট রয়েছে, কেননা আমরা যারা এরকম ফ্ল্যাটে থাকি তাদের কিন্তু টব রাখলে নিচে প্লেট রাখতে হয়, কেননা জল দিলে যাতে কিনা নোংরাটা কম হয় তার জন্য। তো দেখো আমি এখানে গাছগুলোতে একটু করে জল দিয়ে দেব, আর এগুলোকে এখন জানলায় রেখে দেব। আর ইচ্ছে আছে যেদিন আমরা যাব, তো সেদিনকে যাওয়ার আগে সর্বপ্রথম এই তুলসী চারাগুলো নিয়ে গিয়ে প্রথমে গৃহে প্রবেশ করব, তারপরে পুজো দিয়ে তুলসী মহারানীকে, তারপরে কিন্তু আমরা জিনিসপত্র নিয়ে যাব। তো আজকে যেহেতু তুলসী মহারানী নিয়ে ভিডিওটা করলাম বন্ধুরা, তো সর্বশেষে তুলসী মহারানীকে প্রণাম করে আজকের ভিডিওটা শেষ করব। তো তোমরাও কিন্তু আমার সাথে বলো, ওম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তেই নমো নমা। তো চলো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যতটা তথ্য পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি গ্রন্থ থেকে সংগ্রহ করে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে, এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।